উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে। উনি যে এলিগেশনস গুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে। এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি একটা সময় সবচেয়ে কাছের মানুষটি আজ বুবলির জীবনের সবচেয়ে ক্ষতিকর ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই প্রিয়জনের পরিবর্তনের পেছনে রয়েছে রহস্যময় কোনো কারণ, এমনটাই মন্তব্য করলেন শবনম বুবলি, যার ভিত্তিতে সেখানে জুড়ে বসেছে অপবিশ্বাসের নাম। অভিযোগ তোলা হয়েছে এ সকল বিষয়ের মূল কারণ অপবিশ্বাস। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চরিত্র নিয়ে নিজ স্বামীর কাছে লাঞ্ছিত হয়ে যেন এক পর্যায়ে নিশ্চুপ হয়ে পড়েছিলেন শবনম বুবলি। স্বামীর তোলা অবৈধ অভিযোগটাকে অস্বীকার করলো, সেখানেও সাকিবের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলেছেন তিনি। কিন্তু নিশ্চুপ থাকার শত চেষ্টা করেও এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন বুবলি। তার ভাষ্যমতে সাকিব যা কিছু করেছে তা অত্যন্ত দুঃখজনক হলেও স্বামীকে ছোট করে কথা বলার কোনো ইচ্ছেই ছিল না তার। কিন্তু এবার সাকিবের কারণেই বাধ্য হয়ে মুখ খুললেন বুবলি। তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা বসে কথা বলতে পারি। আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি, আমি বারবার তাকে সম্মান দিয়েছি। বুবলির দাবি, তৃতীয় ব্যক্তির চালে পড়ে যে নিজ স্ত্রীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করতে পারে সে কোনো পুরুষই নয়, এক কথায় কাপুরুষ। কেননা এখনো সাকিবের সাথে তার বিচ্ছেদ হয়নি। খুব ভালো একটা সম্পর্ক চলাকালীন মুহূর্তে সাকিব হঠাৎ করে তার প্রতি কেন এমন আচরণ করছে তা অত্যন্ত রহস্যজনক। কেননা বুবলির দাবি, সবেমাত্র কয়েকটা দিন আগেও তারা একই ছাদের নিচে একই বিছানায় ঘুমিয়েছেন, যেটা স্বামী স্ত্রীর জন্য অত্যন্ত স্বাভাবিক। কিন্তু হুট করে সাকিবের এমন আচরণে চরমভাবে অবাক হয়েছেন শবনম বুবলি। জানি না যে কেন উনি এরকম করছে, আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি। সবকিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। তবে বুবলি তার প্রতিটি কথার মাঝে কারো নাম উচ্চারণ না করলেও জুড়ে বসেছে অপবিশ্বাসের নাম। কেননা সাকিবের সাথে একাধিকবার সম্পর্কের গুঞ্জনে জড়িয়েছেন অপবিশ্বাস। বিশেষ করে ঈদের পর হতে সাকিবের সাথে অপবিশ্বাসের সখ্যতার গল্পে মনেই হয়নি যে অপু সাকিবের তালাকপ্রাপ্ত স্ত্রী। আর সেই ভিত্তিতে সাকিব বুবলির বিচ্ছেদের মূল কারণ হিসেবে সন্দেহের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন অপবিশ্বাস। তবে অনেকের মতে অপু যদি এমন কিছু করে থাকে তো সেটা নিয়ে তার প্রতি নেই কারোই কোনো অভিযোগ। কেননা একাধিক মন্তব্য রয়েছে, আবারও ব্যক্তি জীবনে এই জুটিকে একসাথে দেখার অপেক্ষায় আছি। তবে এটা নিয়ে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।